আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে একটা পাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। যারা পাস্তা খেতে পছন্দ করেন, আশা করছি আমার রেসিপিটি তাদের ভালো লাগবে। আমি প্রথমে পাস্তাটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম চুলায়। তারপর আমি একটা ক্যারোট কেটে দিয়ে দিলাম। পাস্তার সাথে ক্যারোটটা আমরা পছন্দ করি তাই দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন। তারপর আমি পাস্তা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পাস্তাটা কত মিনিট সিদ্ধ করতে হবে প্যাকেটের গায়ে লেখা থাকে, সেভাবেই আপনারা সিদ্ধ করে নেবেন পাস্তাটা। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাস্তার সসটা রেডি করার জন্য চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর অলিভ অয়েল দিয়ে দিলাম। আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। রসুন কুচিটা আমি হালকা ভেজে পাস্তা সস দিয়ে দেব। বাংলাদেশে এখন এই পাস্তা সসটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে পাস্তা সসটা মিশিয়ে নেব। আমি ক্যান টুনা দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ার জন্য। আমি টুনা চাঙ্কসগুলো পাস্তা সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিট মতো রান্না করে নেব। আমার সসটা রেডি হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর আমি ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমি 2 মিনিট মতো পাস্তা রান্না করে কিছু মিক্সড চিজ দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই তো রেডি হয়ে গেল আমাদের পাস্তাটা। আর আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিব আর উপরে কিছু চিজ ছিটিয়ে দেব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।